এখন থাকছে বেশ কয়েকটা বাংলা গসিপসের আপডেট। প্রথমেই থাকছে, এবার বিদ্যুৎ বিল দেখে চমকে গেলেন জয়া আহসান এবং মেহের আফরোজ শাওন। সেই সঙ্গে থাকছে তাহসানের মেয়ে আইরা, তাহসানের থেকেও মেধাবী, জানালো তাহসান আরো বেশ কিছু কথা। এবং আরো থাকছে পাগল মন গানের কপিরাইট ইস্যু নিয়ে সমঝোতা করতে দিলরুবা খানের কাছে টাকাও নিয়ে এসেছিল শাকিব খান। সামনে এলো এখন এই খবর, এখন কত টাকা নিয়ে এসেছিল এবং কেন দিলরুবা খান টাকা নিলেন না, জানাবো সেই বিষয়ে বিস্তারিত। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি বিদ্যুৎ বিল কাণ্ড নিয়ে কথা বলতে। রিসেন্টলি কিন্তু একটা সমস্যা নিয়ে সবাই বেশ সরব হয়ে উঠেছেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতে শোনা যাচ্ছে হঠাৎ করে ভুতুরে বিদ্যুৎ বিল সামনে আসায় অনেকে হয়ে যাচ্ছেন শক। আর এবার এই ভুতুরে বিদ্যুৎ বিলের কবলে পড়ল অ্যাক্ট্রেস জয়া আহসান এবং মেহের আফরোজ শাওন দুজনেই। এই তো আজকেই জয়া আহসান তার ফেসবুক স্ট্যাটাসের থ্রু জানিয়েছেন ইলেকট্রিসিটি বিল এসছে 28,500 টাকা, কিভাবে সম্ভব এটা। আবার তার উপর সেখানে এটা উল্লেখ করা হয় বিল দেওয়ার লাস্ট ডেট আজকেই। বুঝাই যাচ্ছে এই অ্যামাউন্টের বিদ্যুৎ বিল দেখে তিনি বেশ শকড হয়েছেন। অন্যদিকে মেহের আফরোজ শাওন, তিনিও একই সমস্যার শিকার। তিনিও ফেসবুকে একটি স্ট্যাটাসের থ্রু জানিয়েছেন তিনজনের ছোট সংসারে মে মাসে তার বিদ্যুৎ বিল এসছে 29,801 টাকা। এবং শাওনেও লিখেছেন তিনি নিয়মিত বিদ্যুৎ বিল দেন, গ্যাস বিল, পানির বিল, ফোন, ইন্টারনেট সব বিলই রেগুলার দেন, বাট তারপরও এমন বিশাল অ্যামাউন্টের বিদ্যুৎ বিল আসায় তিনি বেশ চমকে গেছেন। এবার আসি তাহসানের কাছে। এই তো গতকাল তাহসান এবং তার মেয়ে আইরার একসঙ্গে গান গার ভিডিওটি বেশ ভাইরাল হয় এবং এরপর আইরার প্রশংসায় চারিদিক হয় পঞ্চমুখ। এবং রিসেন্টলি তাহসান আইরার গানের প্রতিভা নিয়ে এক গণমাধ্যমের ইন্টারভিউতে জানায় আইরা ছোটবেলা থেকেই গানের প্রতি বেশ আগ্রহী এবং সে তাহসানের থেকে অনেক মেধাবী। তাহসান জানান অনেক সময় তাহসান কোনো গান একবার দুবার শুনে লিরিক্স মনে রাখতে পারেন না, কিন্তু আইরা এক দুবার শুনেই পুরো গানের লিরিক্স মুখস্থ করে ফেলে। এছাড়া তাহসান এটাও জানায় আইরা পিয়ানো বাজানো শিখছে তার কাছ থেকে এবং গিটার বাজানো শিখছে আইরার মামার কাছ থেকে। ওয়েল, বোঝা যাচ্ছে আইরা নিশ্চয়ই তার বাবার মতোই সবার ভালোবাসায় নিয়ার ফিউচার গানের জগতে সুপারস্টার হয়ে উঠবে। এখন আসা যাক শাকিব খানের কাছে। রাইট নাও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চলচ্চিত্রের গ্রুপে গ্রুপে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শাকিব খানের বিরুদ্ধে সিঙ্গার দিলরুবা খানের অভিযোগ নিয়ে। দিলরুবা খান তো জানিয়েছেন শাকিব খান তার পাসওয়ার্ড সিনেমায় পাগল মনের কিছু লাইন দিলরুবা খানের অনুমতি ছাড়াই ইউজ করেছেন, এমনকি এই গান একটা টেলিকমিউনিকেশন কোম্পানির কাছেও বিক্রি করে দেওয়া হয়েছে, যার কারণে দিলরুবা খান শাকিব খানের কাছে ক্ষতিপূরণ হিসেবে 10 কোটি টাকা চেয়েছেন। তবে দিলরুবা খান এতেও শান্ত নন। এখন জানা গেল গতকাল তিনি গুলশান থানায় শাকিব খানের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের কারণে জিডিও করে এসেছেন। এখন এই ঘটনাগুলো সামনে আসার পর অনেকেই বেশ চমকে যান, এতদিন পর অভিযোগ, আবার 10 কোটি টাকা ক্ষতিপূরণ। যদিও পাসওয়ার্ড ফিল্মের পরিচালক মালেক আফসারি এবং সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন শাকিব খান নিজে দিলরুবা খানকে ফোন দিয়ে মৌখিকভাবে অনুমতি নিয়েছিল, আর এখন শাকিব খানের বিরুদ্ধে তার এমন অভিযোগ শুনে তারা নিজেরাও অবাক। অন্যদিকে কালের কণ্ঠের এক ইন্টারভিউতে দিলরুবা খান জানিয়েছেন শাকিব খানকে তারা সুযোগ দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে একবার শাকিব খান তার আইনজীবী ওদরা আফিনের অফিসেও এসেছিলেন এবং তখন শাকিব খান ক্ষতিপূরণ দেবেন বলেও আশ্বাস দেন, পরবর্তীতে তারা সেটা মেনেও নেন। কিন্তু মাসখানেক পর আরেকবার তিনি এসেছিলেন মাত্র 2 লাখ টাকা নিয়ে। কিন্তু দিলরুবা খানের প্রশ্ন হচ্ছে 2 লাখ টাকা কেন। তিনি বলেন গানটি শাকিব খান নিজের চ্যানেলে দিয়েছেন এবং সেখানে 1,90,00,000-এরও বেশি ভিউ হয়েছে, এছাড়া মোবাইল কোম্পানির কাছেও রাইটস বিক্রি করে নিশ্চয়ই ভালো টাকা পেয়েছেন, তাহলে এখন তাকে কেন 2 লাখ টাকা দিবেন। এখন এদিকে যখন মালিক আফসারি মোহাম্মদ ইকবাল ওনারা বলছেন শাকিব খান ফোন করে পারমিশন নিয়েছিল, সেখানে দিলরুবা খান ইন্টারভিউতে জানান শাকিব প্রথম যখন গানটি ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তখন যদি তিনি দিলরুবা খানকে ফোন করতেন তাহলে তিনি খুশি মনে পারমিশন দিয়ে দিতেন, টাকাই চাইতেন না। কিন্তু এখন শাকিব যেটা করেছে সেটা তার কাছে অনেক অপমানজনক কাজ মনে হয়েছে। ওয়েল, এখন আপনাদের কাছে কি মনে হয়, এই যে শাকিব খান 2 লাখ টাকা নিয়ে এসেছিল আর অলমোস্ট 2 কোটি টাকা বাজেটের সিনেমায় গানের লাইন ইউজ করার ক্ষেত্রে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের অপিনিয়ন কি কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।